মালিক এলাকারী ভারতীয়
সোনা চুরি করে নিয়ে বাইরে বাইরে ঘুরেছিল, তাকে বিজেপি মদত দিয়েছে। সেই জন্যে আমরা একটা মানে বালিখাদান, আমার চার পাঁচটা গাড়ি ছিল, সেই গাড়ি মানে আমার দিকে এমন মানে পয়সালিত মানে গাড়ি গাড়ি বন্ধ করে দিয়ে আমাদের ছেলেপেলে সব আমরা বাইরে বেকার বেকার হয়ে ঘুরছি। তার জন্য আমরা আমরা সব সাধারণ মানুষ, এখানে সবাই পথচলতি মানুষ, সবাই মিলে আমরা এখন ভোটের সময় বিজেপি মদত দিল দিয়ে তারপর প্রার্থী করে দিল, আমরা এটা মানতে নারাজ। আমরা এরকম চোর চিটিংবাজ প্রার্থী আমরা এখানে মেনে নিতে নারাজ। আচ্ছা আচ্ছা, তাহলে সেই তুলনায় কোন প্রার্থী ভালো বলে মনে করছেন? আমাদের অন্য অন্য প্রার্থী হলে আমরা মেনে নিতাম, কোনো ব্যাপার ছিল না। কোন দলের প্রার্থী অন্য হিসাব? আমাদের আমাদের এখন দেব ঠিক আছে, হিসাব মতন দেব আমাদের কাজ করেছিল। গতবারে আমাদের ঘাটাল মাস্টার প্ল্যান করেছে, কত কিছু করেছে, আমাদেরকে উন্নয়ন করছে, আমাদের সাথে আছে, আমাদের পাড়ায় পাড়ায় এসে আমাদের সঙ্গে যোগাযোগ করছে। তাতে আমরা কেন আমরা বিজেপির লোককে ভোট দিতে যাব? চোরদের দিকে আমরা চোরদের দিকে ভোট দিতে নারাজ। আর ও তো কিছুদিন আগে কোর্ট থেকে জামিন কি জামিন লিয়েছে তাও জানি না, এই লিয়ে আমাদের এলাকায় উঠছে, তাও পারমিশন আছে কি না আছে আমরা তাও জানি না। আপনি কোন পদে রয়েছেন? আমি এখানে আপনার নাম? আমার নাম বাবলু ছাতি। আপনি কি তৃণমূলের হয়ে দাঁড়িয়েছিলেন? হ্যাঁ, আমি তৃণমূলের হয়ে দাঁড়িয়েছিলাম। আচ্ছা আচ্ছা, সবাই মোটামুটি তৃণমূলেরই সমর্থক। এই নিয়ে তিন তিনবার আমার উপর হামলা হলো, তিন তিনবার। এই সরকারের কোনো লজ্জা নেই, আমি এর আগেও বলেছি। এই সরকার ভোট লুট করে থাকতে চাইছে। আমি ঘরে ঘরে যাচ্ছি, আমি ঘাটাল পার্লামেন্টের কনস্টিটিউয়েন্সি প্রত্যেকটা ঘরে ঘরে যাচ্ছি। আজকে আমি ওয়েস্ট পাশকুড়া এসেছি। এই যে মাইসোরা অঞ্চলটা, এই অঞ্চলে ঘরে ঘরে লোক বলছে যে ভোট লুট হয়েছে, পঞ্চায়েতের সময় তারা বেরোতে পারেনি। এবং কুরবান শাহ নামে একটা গুন্ডা এদের ভয় দেখিয়েছে এবং এদের বাড়িতে বাড়িতে গিয়ে লুটপাট করেছে, কারোর পা ভেঙেছে, কারোর হাত ভেঙেছে। প্রচন্ড ভয়ে মানুষ অস্থির হয়ে রয়েছে। এখান দিয়ে আমি যাচ্ছি, মানুষকে আমি নির্ভয় দিচ্ছি যে আপনারা বেরিয়ে আপনাদের মতদান করুন। এটা নয় যে আমাকে ভোট দেবেন, আমি তা বলছি না। আমি বলছি ভোটাধিকার মৌলিক অধিকার, আপনারা বাড়ি থেকে বেরিয়ে ঠান্ডা মাথায় নিশ্চিন্তে সুরক্ষার সঙ্গে ভোটটা দিন। ওরা বলছে আমরা বাড়ি থেকে বেরোতে পারছি না, কুরবান শাহ এত ভয়ঙ্কর গুন্ডা যে আমাদেরকে এক এক করে ভয় দেখিয়ে রেখে দিয়েছে। এই অবস্থায় হঠাৎ আমার গাড়ি এই মেয়ে তিনবার হলো। আজকে আজকে যখন আপনি আসছিলেন প্রার্থীদের সঙ্গে কথা বলতে বলতে আসছিলেন, ঠিক আজকে এখানে আসার পর কি পরিস্থিতি? আমার কনভেনারের গাড়ি আটকে দিল, ভেঙে দিল। দেখুন কনভেনার মানে কি, কনভেনার মানে যে ইলেকশন পরিচালনা করে তাকে ভয় দেখাচ্ছে, তার গাড়ি ভেঙে দিয়েছে। আমার ইলেকশন এজেন্টকে আবার অ্যাটাক করেছে, আমাকে অ্যাটাক করেছে, কালো ফ্ল্যাগ হোস্টেড করছে কতগুলো গুন্ডা বাহিনী। চারটে পাঁচটা ছেলে আমি দেখলাম কুরবান শাহ দলে তারা পরিচিত। মানে এটা কোন দল? এটা টিএমসি দল, তৃণমূলের গুন্ডা। এটা আমি নির্বাচন কমিশনকে জানাচ্ছি যে নির্বাচন কমিশন যদি এই পদক্ষেপ না নেয় তাহলে কিন্তু আমরা এবারে বিক্ষোভ অবস্থানে যাব। আমাদের উপায় নেই, আমরা গণতান্ত্রিক একটা পরিবেশে আমরা প্রচার মাধ্যম করতে চাইছিলাম, কিন্তু আমরা দেখছি যে তিন চারবার পাঁচবার করে এইভাবে যদি অ্যাটাক হয়, এইভাবে যদি প্রচার করতে না দেওয়া হয়, অন্যদিকে সুপ্রিম কোর্টে গিয়ে ভালো সাজছে, বলছে ভারতের গণতন্ত্র এখানে আমাকে মারার চেষ্টা করছে। এই বিচারিকা একমাত্র তৃণমূল সরকার করতে পারে। কেন কি এই সরকার এবং তার মন্ত্রী এবং তার সন্ত্রী মানুষ সাধারণ মানুষের টাকা মেরে বড় লোক হয়েছে, সবাই জানে। আমি তো বসে আছি, আমি এখানে বসে থাকবো যতক্ষণ না এসপি আসেন, আমি বসে থাকবো। কেন এটা হলো, কেন পুলিশ থাকবে না, কেন প্রচার তো আমি তো পারমিশন নিয়ে করছি, কেন সুরক্ষা দেবে না, একই জিনিস কেন বারবার হবে? কোন রকম মারধর করেছে বা হেনস্থা করা চেষ্টা করেছিল, প্রমাণ গার্ড আছে পারেনি, খেলা ঢেলে করেছে। আপনাকে আপনার গাড়ি ছিল, গার্ড ছিল, গাড়ি ভাঙচুর করেছে, হ্যাঁ দুটো গাড়ি ভাঙচুর করেছে।
আপনার ভাইয়ের নাম কি? কি কারণে ধরেছিল? কাকে কাকে অ্যাসিড মেরেছিল? কলেজ ছাত্রীকে অ্যাসিড মারা? কতদিন আপনার ভাই জেলে আছে? 3 বছর আছে। ওই ভারতীগঞ্জ মেরে ধরে নিয়ে গেছে। আমার নাম মঙ্গলা হাজরা। আমার ভাই কিন্তু এটাতে ছিল পাঁশকুড়া থানার কেস। আপনার নাম কি? আপনার নাম কি? আপনি বললেন, ওখানে বললেন, শাসন করছে। বলবো